একটি ট্রেতে তিনটি বল রাখা যায় যদি কোনো ট্রে না থাকে তবে কতগুলো বল রাখা যাবে আমাদের দুইটি ট্রে আছে যদি আমরা প্রতিটি ট্রেতে শূন্যটি বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে শূন্য দিয়ে গুণ করলে গুণ সবসময় শূন্য হয় তাই নয় কি তাহলে গুণ শূন্য এর গুণ ফল কত শূন্য দিয়ে গুণ করা হয় তখন এর উত্তর হবে আবার যখন শূন্য কে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন উত্তর সবসময়ই শূন্য হয় আমরা ট্রেতে বল রাখব না যদি কোনো ট্রে না থাকে তবে সেখানে কতগুলো বল আছে